সো এখন আমরা যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ টাইম সিরিজ দ্যাট मींस টাইম সিরিজের কোয়ালিটি কম্পোনেন্ট यूजালি আমরা ডিসকাস করি সো যেকোনো একটা টাইম সিরিজের সাধারণত তিন ধরনের কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে ট্রেন্ড একটা হচ্ছে সিজনাল কম্পোনেন্ট এন্ড ফাইনালি ইরেগুলার বা শক কম্পোনেন্ট সো ট্রেন্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা টাইম সিরিজ লং রানে কিভাবে সে প্রগ্রেস করছে সেই কম্পোনেন্ট পার্টটাকে বুঝি আর সিজনাল কম্পোনেন্ট বলতে আমরা বুঝি আমরা জানি যে টাইম হচ্ছে কি আমাদের এ সিকোয়েন্স ওভার টাইম রাইট সো যে কোনো একটি টাইম পিরিয়ডে সিজনাল কিছু ভেরিয়েশন থাকে সিজনাল কম্পোনেন্ট সিজনাল ওই ভেরিয়েশনটাকেই ক্যাপচার করে বা রিপ্রেজেন্ট করে আর ফাইনালি হচ্ছে ইরেগুলারিটি কম্পোনেন্ট হচ্ছে একটা র্যান্ডমনেস যেটা আগে থেকে করা যায় না সেই পার্টটা থাকে পরবর্তী সেশনে আমরা কিভাবে এই কম্পোনেন্টগুলোকে কিভাবে স্টার্টাতে আমরা স্যাপারেট সেপারেট করবো সেই বিষয়টাই আমরা ডিসকাস করব।